কল্যাণপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ হাজার হাজার লোকের জনস্রোতে ভাসল শনিবার। সেই ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর রাতে জঙ্গিরা বাজারকলোনি এলাকায় গেরিলা কায়দায় আক্রমণ চালায়। বুলেটের তপ্ত আঘাত কেড়ে নেয় ২৪টি তাজা প্রাণ, আর আহত হয়েছিল ১৮ জন। তারা এখনও জীবিত আছেন। এই অভিশপ্ত দিনটিতে ২৪ বছর পর শহীদদের যথাযোগ্য মর্যাদাই দেওয়া হল শহীদ সমাবেশে। এই দিন শহীদদের স্মরণে কল্যাণপুর বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে শহীদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভাষণ রাখেন বিধায়ক পিনাকি দাশচৌধুরী, উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত, বিজেপি খোয়াই জেলা কমিটির সদস্য সোমেন গোপ, মঞ্চে ছিলেন বিজেপি কল্যাণপুর মণ্ডল সভাপতি জীবন দেবনাথ সহ অনেকেই। ২৪ জন শহীদদের পরিবারের মধ্যে এক শহীদের পরিবারের সদস্য সুনীল ঘোষকে সভাপতি বানিয়ে শুরু হয় সমাবেশ। হাজার হাজার মানুষ সামিল হয় সমাবেশে। ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে জনতা উপস্থিত হয়। মুখ্যমন্ত্রীর শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেন। তার পাশাপাশি মঞ্চের পাশে অস্থায়ী শহীদ স্তম্ভে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক পিনাকি দাশচৌধুরী এবং ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অনেকেই। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাশচৌধুরী বলেন, আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আজকে রাজ্যের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ নিজের ইচ্ছা মতো চলতে পারে, মানুষের ইচ্ছা মতো কথা বলতে পারে, অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব। একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে সেটা এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে বন্ধু। এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২৪ ঘন্টার মধ্যে আগ্রহ থেকে ২০ ঘন্টা কাজ করে মানুষের জন্য, কিসের জন্য? এই রাজ্যের উন্নয়নের স্বার্থে। অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের একটা অংশ চাইছে রাজ্যে আবারও কিডন্যাপিং বাণিজ্য শুরু করতে, কিন্তু তা আর বর্তমানে সম্ভব নয়। যারা এই কিডন্যাপিং বাণিজ্যের সাথে জড়িত রয়েছে সেই সমস্ত তথ্য সরকারের কাছে রয়েছে। সরকার এদের এক একজনকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। একটা অংশ আজও চাইছে আবার ত্রিপুরাতে কিডন্যাপিং করে সেই ব্যবস্থা করার জন্য, কিন্তু এবার মোদি সরকার আর এখানে ভারতীয় জনতা পার্টি সরকার, আমি এই ময়দান থেকে বলছি, যারাই কিডন্যাপ করেছে সরকারের কাছে সমস্ত তথ্য রয়েছে, এক এক চুন চুনকে নিকালুঙ্গা, কাউকে ছাড়া হবে না। এ ত্রিপুরাতেই ব্যবসা চলবে না, না এক্সট্রিমিস্টের ব্যবসা চলবে, না গুলি বিনিময় চলবে, চলবে তো জনতার রায় চলবে। আমি এই ময়দান থেকে বলছি, যারাই রাস্তাতে গেছে অতি সত্বর তাদেরকে ছেড়ে দিন, না হলে যেখানে আছে সেখান থেকে ঢুনকে বের করবে, আর একজনকে ছাড়া মানে কার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নাই উগ্রবাদীদের সঙ্গে। এই সরকার কোনো জায়গায় কম্প্রোমাইজ করবে না, কম্প্রোমাইজ করবে তো জনতার সঙ্গে করবে, আর কোনো উগ্রবাদীর সঙ্গে, উগ্রবাদী সংস্থার সঙ্গে ত্রিপুরার সরকার আর ভারত সরকার কম্প্রোমাইজ করে না। কারণ কি, মোদি সেই সরকার, সেই সরকার কি জানে পাকিস্তান থেকে কি করে, মোদি কি অপারেশন করে, সার্জিক্যাল স্ট্রাইক করতে জানে। ত্রিপুরা তো মোদিরই সরকার রয়েছে, আমরাও সার্জিক্যাল স্ট্রাইক করতে জানি, আমরাও জানি। আমি আবারও বলছি, যারা এ রাস্তা গিয়েছে অবিলম্বে রাস্তা ছাড়ুন, না হলে তিল তিল করে একজন কো ছাড়ব না, সবাইকে আন্ধার ঢুকাবো, একটা কো ছাড়ব না, এই রাজনীতি ত্রিপুরা তার চলবে না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।